দুয়ারে সরকার কর্মসূচিতে কর্মরত সরকারি কর্মচারীদের টিফিন ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই ঘোষণায় খুশি দুয়ারে সরকার কর্মসূচিতে কর্মরত সরকারি কর্মচারীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দুয়ারে সরকার কর্মসূচিতে সরকারি কর্মচারীরা মানুষের পরিষেবায় সকাল থেকে বিকেল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে। তাদের এই পরিশ্রমের পুরস্কার স্বরূপ আগামী দুমাস 5,000 টাকা করে টিফিন অ্যালাউন্সে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি দুয়ারে সরকারে কর্মরত সরকারি কর্মচারীরা। বারাসাত কালীকৃষ্ণ স্কুল সংলগ্ন অ্যাসোসিয়েশন ময়দানে দুয়ারে সরকার কর্মসূচিতে সে চিত্র ধরা পড়ল। দুয়ারে সরকার কর্মসূচিতে কর্মরত একজন কর্মী জানান, 3 দিন আগেই এই ব্যাপারটা শুনেছি, আমাদের কাছে নোটিশ এসেছে, সত্যি ভালো লাগার ব্যাপার। সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত কাজ করছি, এমনকি ওভারটাইমও কাজ করতে হয়। খুব ভালো লাগছে মুখ্যমন্ত্রী আমাদের জন্য দুমাসের টিফিন অ্যালাউন্স বাবদ 5,000 টাকার ব্যবস্থা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আগামী দুমাস টিফিন ভাতা পেয়ে খুশি দুয়ারে সরকার কর্মসূচিতে কর্মরত কর্মচারীরা। ভালোই লাগছে, বাট আমরা এখনো আমাদের যে একটা 3 দিন আগে একটা নোটিশ পেয়েছি 5,000 টাকা দিয়ে, আমরা শুনেছি আমরা পাবো, কিন্তু এবার এটা শুনেছি পাবো, কিন্তু এখন আমরা এখন হাতে পাইনি, ঠিক আছে। কিন্তু আমাদের কাজটাতে ইন্টারেস্ট লাগছে এটা শোনাতে, কারণ আমাদের টিএ আমাদের টিফিন খরচ গাড়ি ভাড়া যেটা প্রয়োজন সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা যে বুঝেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার, এটা আমরা বুঝেছি। এটা যে আমাদেরটা যে ভেবেছে, উনি যে ভাবছেন আমাদের নিয়ে, যে ছেলেগুলো কাজ করছে এখানে, ছেলেদের এটা দেওয়া উচিত, এটা যোগ্য, এই জন্য আমাদের নিজেদের কাজ করতে ভালো লাগছে, এটা ভালো লাগছে যে আমাদের কাজটা ইন্টারেস্ট লাগছে। আমার নাম সমীর ভচ্চজ, বারাসাত মিউনিসিপ্যালিটি। ঘোষণা করেছে, তার মধ্যে একটা হলো এখানে দুমাস করে যারা কাজ করছে স্বাস্থ্যসাথী এবং অন্যান্য যারা যুক্ত তাদেরও 5,000 টাকা করে টিফিন খরচ দেওয়া হবে। হ্যাঁ, আমি 3 দিন আগে শুনলাম এই ব্যাপারটা, 3 দিন আগে এই ব্যাপারটা শুনলাম, সত্যি খুব ভালো লাগতো ব্যাপারটা। মানে আমাদেরও তো একটা ইচ্ছে থাকে, আর 5,000 টাকার পরেও আমরা কাজ করছি, যেহেতু আমাদের কাজটা ভালোবেসে করছি, আর লোক আসছে তখনও পর্যন্ত, তো খুব ভালো লাগছে এটা। টিফিনের খরচাটা 5,000 টাকা দেওয়া হবে দুমাস। কি নাম? শিক্ষা রায়।